আমার এটা ভালোই লাগছে মাথা দিয়ে থাকতে, এত সুন্দর তুলতুলা নরম এটা। যাই হোক আমি এটা একটু দেখি আমাকে কেমন লাগছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি একবারেই ভালো নাই, আমি আজকে লাকেজ গোসাচ্ছি, বাংলাদেশে যাচ্ছি এর জন্যে, কিন্তু আমি গোসাতেই পারছি না, আমার এত পরিমাণ জিনিস আমার লাকেজ, মানে আমি তো নিয়ে যেতে পারবো মাত্র 35 কেজি, কিন্তু এতগুলান জিনিস আমি তো ভাবেই পাচ্ছি না কীভাবে গোসাবো। এখানে তো এতগুলান আসে, বাইরে তো আসে আরও দুইটা লাকেজ নিব, একটা ছোট একটা বড়, কিন্তু মাত্র 35 কেজি, কত কী নিয়ে বসেছি আমি। যাই হোক আমি এটা একটু দেখি আমাকে কেমন লাগছে। এটা আমি অনেকদিন আগে কিনছি কিন্তু পরি নেই, শীতের দিনে ক্যাপটা মাথা দিল, মাথাটা অনেক গরম থাকে, আমার আবার অনেক বেশি শীত তো তার জন্যে। যাই হোক এত এত জিনিস আমি কিভাবে নিব আমি তো ভাবেই পাচ্ছি না, আপনাদের দেখাই যে আমি এখানে কতগুলো জিনিস এখানে দিয়ে রাখছি গোছাবো। এ পাশে একটা শুধু চকলেট, দাঁড়ান আমি ব্যাক ক্যামেরাতে দেখাই, এই যে এটাতে শুধু চকলেট নিছি, পুরা মনে হয় 10 কেজি হয়ে গেছে এটাতে, আর এগুলো তো এখনো গোছাইনি, সব এলোমেলো করে নিয়ে বসে আছি, এখনো কিচ্ছু আমি গোছাইনি, সব এখানে পড়ে আছে, আল্লাহ আর বাইরে আছে লাকেজ দেখাই আমি। আর এই যে দেখতে পাচ্ছেন আমার একটা লাকেজ বড় একটা, এই যে একটা ছোট একটা, এটা এখনো খুলিনি, এর ভিতরে অনেক আছে। এই যে এতগুলান জিনিস কিভাবে দিব আমি সেটাই ভাবে পাচ্ছি না, আমার তো মাথা ঘুরে যাচ্ছে, আল্লাহ একটাও গোছাইনি এখন, আমি কিভাবে গোছাবো। যাই হোক এতগুলা জিনিস যে আমি কিভাবে গোছাবো, আমার তো মাথা ব্যথা করেছে, আর এতগুলো তো নিতেই পারবো না আমি আজকে, সরি আজকে না মানে এবারে এতগুলো নিতেই পারবো না, মাত্র 35 কেজি আমি নিতে পারবো আর দিতে পারবো না, আর হাতে নিতে পারবো কত 10 কেজি, 7 কেজি বলছে, সেখানে আমি 10 কেজি নিতে পারবো। যাই হোক এটা আমি প্লেনে যখন বসে থাকবো তখন এটা লাগাই এরকম করে ঘুমাইতে ঘুমাইতে যাব, কারণ আমার অনেক লং জার্নি, প্রায় আমি প্লেনে থাকবো 8 ঘন্টা, আর এয়ারপোর্টগুলোতে বসে থাকবো মেলাই, মালয়েশিয়া থাকবো 9 ঘন্টা না 8 ঘন্টা থাকবো, আবার বাংলাদেশে গিয়ে আবার বাংলাদেশে এয়ারপোর্টে বসে থাকবো, সৈয়দপুরে প্লেনে ওঠার জন্য, মানে আমি রাত 12টায় নামবো আর সকাল 7:30টায় আবার বাংলাদেশ সরি সৈয়দপুরের প্লেনে উঠবো, আমি শেষ, আমি কয় রাত জায়গা থাকবো। আর আমার ফ্লাইট হচ্ছে একদম ভোরবেলা, মানে মানে ভোরবেলা আমার বাসা থেকে বেরোতে হবে সকাল 8:30, হ্যাঁ সকাল হংকং টাইম সকাল 8:30 ফ্লাইট, কিন্তু 6টার সময় এয়ারপোর্টে অবশ্যই থাকতে হবে। তাহলে আমাকে কয়টার সময় উঠতে হবে? ভোর 4টার সময়, মানে হংকং টাইম 4টার সময়, শেষ, আমি আমি শেষ। হংকং টাইম যদি আমি ভোর 4টার সময় ঘুম থেকে উঠি তাহলে আমার বাংলাদেশ টাইম হচ্ছে রাত 2টা, তাহলে আমি রাত 2টার সময় ঘুম থেকে উঠবো, উঠে আমি রেডি হব, হওয়ার পর তারপরে আমি যাব। আল্লাহ আমার কয় রাত ঘুমাবে না, সেই 1 রাত হবে না, পরের দিন 1 রাত, 2 রাত ঘুমাবে না, 2 রাত 2 দিন সরি, আমি শুধু জাগনাই থাকবো, আমার চেহারা একদম বান্দর হয়ে যাবে। যাই হোক আমাকে তো কেউ হেল্প করতে পারবেন না, আমি একা একাই আমার কাজগুলো করতে হবে। যাই হোক এখন আমি এগুলো আবার গোছাইতে শুরু করি, অনেক কিছু গোছাতে আছে, মানে এতগুলো হয়তো বা নিতে পারবো না, যাই হোক যতটুকু নিতে পারি, মাত্র 35 কেজি, হাতে 10 কেজি, কত হলো 40 45 কেজি, যাই হোক মোট 45 কেজি আমি নিতে পারবো, আমার এটা ভালোই লাগছে মাথা দিয়ে থাকতে, এত সুন্দর তুলতুলা নরম এটা। যাই হোক আমি আর কথা বলবো না, আমি লাকেজ গোসাই ভাই, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন, আমি যেন ভালোই ভালোই বাংলাদেশে পৌঁছাতে পারি, তাহলেই শান্তি মায়ের কোলে যে ঘুমাতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।